মসজিদে নাকি হোটেলে নামাজ বাংলাদেশ ক্রিকেটারদের, নেপথ্যে হিন্দু মহাসভার হুমকি, ভারতের বিরুদ্ধে রবিবার মধ্য প্রদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে বাংলাদেশ, কিন্তু সে ম্যাচ নিয়ে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছে হিন্দু মহাসভা। বাংলাদেশী ক্রিকেটারদের নিরাপত্তাও বাড়ানোর হয়েছে গোয়ালিয়রে। এর মধ্যে খবর, শুক্রবার দুপুরে মতি মসজিদে নামাজ পড়তে গেলেন না বাংলাদেশ ক্রিকেটার দল, হোটেলের ঘরে নামাজ সারলেন তারা। বাংলাদেশের ক্রিকেটাররা যে হোটেলে রয়েছে সেখান থেকে ফুলবাগ অঞ্চলের দূরত্ব 3 কিলোমিটার। শান্তরা সেখানে যাবেন বলে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছিল, কিন্তু জানা যাচ্ছে শেষ পর্যন্ত তারা আসেনি। হোটেলের ঘরে জুম্মার নামাজ পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গোয়ালিয়র পুলিশের তরফ থেকে অরবিন্দ সাক্সেনা সংবাদ মাধ্যমকে জানায়, আমরা সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থাই করে রেখেছিলাম, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা আসেনি, কোনো বিশেষ সংগঠন থেকে তাঁদের বাধা দেওয়া হয়েছে, এরকম কোনো খবরও নেই। তার যুক্তি, মাত্র 3 কিলোমিটার পথে নিরাপত্তার ব্যবস্থা করা এমন কিছু কঠিন কাজ নয়, তারা প্রস্তুত ছিলেন। অরবিন্দর বক্তব্য, সম্ভবত বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট থেকে মসজিদে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে বারবার সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ উঠছে, হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এমন খবর ছড়ায় নেট দুনিয়ায়। এর মধ্যে বুধবার বাংলাদেশ দল গোয়ালিয়রে পৌঁছানোর পরে বিরাট প্রতিবাদ মিছিল বের করা হয় হিন্দু মহাসভার তরফে। কালো পতাকা দেখে গো ব্যাক বাংলাদেশ স্লোগান দেন বিক্ষোভকারীরা। তবে বাংলাদেশ টিমের জন্য 8-7 নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোয়ালিয়রে। সিরিজের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আশিস আরডি একাডেমি নামের নতুন ড্যান্স স্কুল উদ্বোধন হল সোনামুড়ায়। এখানে বলিউড, হিপ হপ, লিরিক্যাল হিপ হপ, ফোক ডান্স থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের নৃত্য শেখানো হয়। স্থান সোনামুড়া নগর পঞ্চায়েত সংলগ্ন। নাচ শিখতে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করুন এই নম্বরে 8837028805। নাচ প্রশিক্ষণের পর সার্টিফিকেটও প্রদান করা হয়। আপনি কি চুল ছড়া, মুখের ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ, মুখের ক্ষত ও দাঁতের সমস্যা নিয়ে ভুগছেন? তাহলে আজ চলে আসুন আমাদের সোনামুড়া স্থিত প্রথম ডার্মা ক্লিনিকে। যোগাযোগের ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি স্থিত পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল অ্যান্ড ডার্মা ক্লিনিকে। যোগাযোগ 9436524473।